করোনা প্রতিরোধে সোমবার থেকে সাত দিনের লকডাউনে গোটা বাংলাদেশ। প্রতিদিন বাড়ছে করোনার সংক্রমণ, সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃত্যুর সংখ্যাও। গত একদিনে বাংলাদেশে করোনার ছোবলে 53 জনের মৃত্যু হয়েছে। এই সময় সুস্থ হয়ে উঠেছেন 2707 জন। একদিনে করোনার ছোবলে 53 জনের মৃত্যু এবং 23.7% সংক্রমণকে সঙ্গী করে সাত দিনের লকডাউনে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। শনিবারই লকডাউনের ঘোষণা আসে, রবিবার মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে আগামী 5 এপ্রিল অর্থাৎ ভোর 6টা থেকে আগামী 11 এপ্রিল রাত 12টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। জরুরি সেবা ব্যতীত সবকিছু বন্ধ থাকলেও খোলা থাকবে শিল্প প্রতিষ্ঠান। গত বছরের 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণের ঘোষণা আসে। এরপর 26 মার্চ থেকে পর্যায়ক্রমে 66 দিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া সকল যানবাহন বন্ধ ছিল, আর 18 মার্চ থেকে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউনের বিরোধিতা করে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন ঢাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। এদিন দুপুরে ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে কম্পিউটার সোসাইটি লকডাউনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তারা বলেন গত বছর দীর্ঘ সময় ব্যবসা বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে তারা ঋণগ্রস্ত, ব্যাংকের টাকা শোধ করতে পারছেন না। যে মুহূর্তে কিছুটা ঘুচিয়ে নেবার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে ফের লকডাউন, এতে করে প্রায় 1.5 লাখ মানুষ কর্ম হারানোর পরিস্থিতির মুখে পড়েছে। একই সময়ে ঢাকার নিউ মার্কেট এলাকায় হাজারো ব্যবসায়ী কর্মচারী লকডাউনের বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। মতিঝিল কম্পিউটার সোসাইটির সভাপতি আমিনুল হক বলেন গত বছর লকডাউনের সময় আইটি সেক্টরের সঙ্গে জড়িত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল, এতে করে মানুষের সমস্যা পোহাতে হয়েছিল। এই জন্যই এবার আইটি সেক্টরের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি খোলা রাখতে দাবি জানায় তারা। আমরা এখানে সমবেত হয়েছি মূলত মতিঝিলদের আইসিটি জোনে যে কম্পিউটার মার্কেটগুলো রয়েছে, এই মার্কেটগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো বাংলাদেশ গভর্নমেন্ট যেন আমাদেরকে অনুমোদন দান করে, যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যর মতো করে আমরা আইটি পণ্যগুলো বিক্রি করতে পারি। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী আমরা মার্কেটগুলো খোলা রাখতে চাই। এই লকডাউনের মধ্যে যেমন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো, যেমন হাসপাতাল, ক্লিনিক, অফিস, আদালত সব কিছুতেই আইটি পণ্য প্রয়োজন, সেহেতু আমরা বিগত দিনে দেখেছি যে আইটি পণ্যগুলো যথেষ্ট না পাওয়ার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এবার যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় এই জন্য আমাদের মতিঝিলে সহ সারা বাংলাদেশের এই আইটি পণ্যগুলো মার্কেটগুলো খোলা রাখার জন্য আমরা জোর দাবিতে আজকে মানববন্ধনের আয়োজন করেছি। শনিবার লকডাউনের ঘোষণা আসার পর থেকে নানা পেশার মানুষ বাড়ি ফিরে যাবার প্রস্তুতি নেয়। মূলত শনিবার রাত থেকে মানুষ গ্রামের বাড়ি ফিরতে শুরু করেন। রবিবার কাকডাকা ভোর থেকে ঘরমুখো মানুষের ঢল নামে বাস, রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে। দ্বিগুণ ভাড়াগুনে কে কার আগে যাবেন এমন একটা প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। শনিবার লকডাউনের ঘোষণা আসার পর থেকে নানা পেশার মানুষ বাড়ি ফিরে যাবার প্রস্তুতি নেয়। মূলত শনিবার রাত থেকে মানুষ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। রবিবার কাকডাকা ভোর থেকে ঘরমুখো মানুষের ঢল নামে বাস, রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে। দ্বিগুণ ভাড়াগুনে কে কার আগে যাবেন এমন একটা প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেল টিকিটের জন্য দীর্ঘ লাইন, যে কারণেই হোক তাদের যে ঘর ফিরতে হবে। ফলে ঢাকার 3টি বাস টার্মিনাল সাইদাবাদ, দাবতলী ও মহাখালী এবং কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একদিনে 30,724টি নমুনা পরীক্ষায় 7,087 জন করোনা আক্রান্ত হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে 23.7%। একই সময়ে আরও 53 জনের মৃত্যু হয়েছে, যাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 9,266 জনের। এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,37,364 জন। রবিবার সুস্থ হয়ে ওঠেন 2,707 জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা 5,52,482 জন। ঢাকা থেকে রুদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।